মন্দিরে যারা এসে মানত করবে, এই পুকুরে স্নান করে মায়ের কাছে নিজে নিজে এসে মানত করবে, সব মানত সফল। সামনে যে পুকুরটা দেখলাম, হ্যাঁ, এই পুকুরে স্নান করে নিয়ে নিজে মানত করবে, এখানে সব হবে তাদেরই। এই দেখো এখানে তারাই এখন ডোনেট করছে বলে মায়ের মন্দিরটা আমাদের এগিয়ে। 5টা বাজলো, লোক ঢুকতে পারে না। মাকে আমি বলছিলাম যে দোকান যেন সব মাল শেষে দোকানে ধাক্কা দিয়ে লোকে যেন ফেলে দেয়, তাই ফেলে দিছি। কালী মায়ের শতাধিক রূপের মধ্যে একটি রূপ হলো এই চঞ্চলা কালী। বিগত 100 বছরের বেশি সময় ধরে এখানে এই চঞ্চলা মায়ের পূজা করা হয়, যেটা আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে অবস্থিত। এখানকার লোকমুখে শোনা যায় চঞ্চলা মায়ের মন্দিরের সামনে যে পুকুরটি রয়েছে, সেই পুকুরে চান করে চঞ্চলা মায়ের কাছে যা কিছু চাওয়া যায় তা নাকি খুব সহজে পূরণ হয়। এই কালী মায়ের চঞ্চলা রূপটি স্বপ্নে দেখেছিল ক্যারালি বর্মন। প্রত্যেক বছরই দোল পূর্ণিমার পরের দিনই এই চঞ্চলা মায়ের পূজা করা হয়। এই চঞ্চলা মায়ের পুজোতে বহু দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম ঘটে। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আমি বিধান, তোমরা দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল ব্লগার। তো আজকে আমরা এসেছি আজকে বালুরঘাটের, যেখানে চঞ্চলা কালী পূজাটা। চঞ্চলা কালী পূজায় আসতে হলে তোমাদেরকে বালুরঘাটের যে 10তলা হসপিটালটা রয়েছে তার পিছন দিয়ে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা ধরে তোমাদেরকে দেখতে পাবে একটা ইটভাটা রয়েছে। তো সেই ইটভাটার রাস্তা ধরে তোমাদেরকে আসতে হবে, আরও একটা রাস্তা দিয়ে আসতে পারবে, অর্থাৎ যেটা তোমার হচ্ছে বালুরঘাটের যে ফরেস্টের যে রাস্তাটা রয়েছে, তো সেই রাস্তা ধরেও তোমরা আসতে পারবে। সেই রাস্তা ধরে এসে তোমাদেরকে সেই ইটভাটাতে আসতে হবে, এবং ইটভাটার ভিতর দিয়ে যে রাস্তাটা রয়েছে, অর্থাৎ যে নালী পার করে তারপর আসতে হবে এই চঞ্চলার যে মায়ের যে কালী পূজাটা হচ্ছে। তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি সেই চঞ্চলা মায়ের মন্দিরে, অর্থাৎ যেখানে পূজাটা হয়েছে, তো সেইখানে। তো পিছনে দেখতে পাচ্ছ সেই চঞ্চলা মায়ের মন্দির। তো এরপর আমরা যাবো চঞ্চলা মায়ের মন্দিরে, আর ওটা হচ্ছে মন্দির থেকে একটুটা দূরে, অর্থাৎ আজকে হয়তো মেলার শেষ দিন, তো যে কারণে ভিড়টা একটু হলেও কম, মানে ভিড় এক কথায় বলতে গেলে নাই বললেই চলে। আর ওইদিকে পিছনে দেখতে পাচ্ছ তো সমস্ত দোকানপাট ওইখানে। আমরা চলে এসেছি সেই চঞ্চলা মায়ের মন্দিরে, তো পিছনে দেখতে পাচ্ছ সেই চঞ্চলা মায়ের মূর্তিটা। বন্ধুরা, এবার আমরা সেই চঞ্চলা মায়ের মন্দির সম্পর্কে কিছু জেনে নেব এই কাকুর কাছ থেকে। কবে পূজা করা হয় এই বাৎসরিক পুজো? হয় দোল পূর্ণিমার পরের দিন। হ্যাঁ, দোল পূর্ণিমার পরের দিন যেদিন রং খেলায় সেদিন থেকে পুজো হয়। কতদিন ধরে পূজাটা হয়? এই পুজোটা হচ্ছে আমাদের 4 দিনের প্রোগ্রাম, মানে পুজো মেলা দিয়ে 4 দিনের শেষ। আর এই পূজাটা কতদিন ধরে করে আসছে এটা আমরাও বলতে পারবো না। তাও আনুমানিক কত বছর? আনুমানিক মানে 100 বছর পার হয়ে গেছে। 100 বছর পার হয়ে গেছে। আর এই মন্দিরের মানে মায়ের রূপের সম্বন্ধে কিছু ধারণা আছে কি? হ্যাঁ, একটু বলুন তাও। এই মা হচ্ছে ভীষণ জাগ্রত, এই মাকে পেয়েছিল যেটা ক্যারালু বর্মন। ক্যারালু বর্মন, হ্যাঁ, প্রথম মাকে পায় সেই মায়ের দৃশ্য রূপে এখানে পূজা হয়। এখান থেকে রাস্তা ছিল, সেই তারই মূর্তি আবার পিছন দিকে দেওয়া আছে, মাসনা দেওয়া ঘাড়ের মধ্যে লাঠি নিয়ে আসে সেই ক্যারালু বর্মন। সে এখানে দেহত্যাগ হওয়ার পর সে এখন এখানে এই মাসনা রূপে আছে। মন্দিরে
যারা এসে মানত করবে এই পুকুরে স্নান করে মায়ের কাছে নিজে নিজে এসে মানত করবে সব মানত সফল। সামনে যে পুকুরটা দেখলাম, হ্যাঁ এই পুকুরে স্নান করে নিয়ে নিজে মানত করবে এখানে সব হবে তাদেরই। এই দেখো এখানে তারাই এখন ডোনেট করছে বলে মায়ের মন্দিরটা আমাদের এগিয়ে যাচ্ছে। ভক্ত আমাদের মন্দিরের ভক্ত এখন তো যেটা চামুণ্ডা নিয়ে ঘুরে সেই ভক্ত হচ্ছে কোনো ঠিক নেই, 400-500 হয়ে যায়। আরে ইর বলা মুশকিল, কালকে তো এখান থেকে এতে মেন রাস্তা পর্যন্ত লোকারণ্য, ঢুকে পারে না বেরোতে পারে, দোকানে কোনো মাল ছিল না, দোকানে মাল দিতে পারেনি। ওটাই আমিও জানতাম না যে এখানে এত মেলা হয়। বিকালবেলা আমি ওদেরকে দোকান দেখলাম 3-4 বেজে গেল, দোকানে আশেপাশে লোক নেই, যেই 5:30 বাজলো লোক ঢুকতে পারে না। মাকে আমি বলছিলাম যে দোকান যেন সব মাল শেষে দোকানে ধাক্কা দিয়ে লোকে যেন ফেলে দেয়, তাই ফেলে দিছি। বন্ধুরা যেহেতু বলছিলাম যে আজকে মেলার শেষ দিন আর মেলাটা দেখো কি ভাঙা, মানে ভাঙা ভাঙা ভাব, তো চলো এবার মেলার ভিউ তোমাদের সাথে শেয়ার করি। তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করা যাক, আর ব্লগটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টের মধ্যে জানিয়ে দিও। তো চলো তাহলে দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।